হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের KPS এবং LDC-র কিছু নতুন আপডেট এসছে সেগুলো নিয়ে এই পার্টের ভিডিওটি বানিয়েছি। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এখন যে কারেন্ট যে ডাউটগুলি রয়েছে সেই কনফিউশনগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট COMH অফিস থেকে KPS ক্যান্ডিডেটদের জন্য যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা, প্রত্যেক ক্যান্ডিডেটরাই যারা নিজের নিজের ডিস্ট্রিক্টে COMH অফিসে আপনাদের মেডিকেল লেটার ইস্যু করে দেওয়া হয়েছে, আপনারা এখন COMH অফিসে গিয়ে ভিজিট করতে পারেন। সেখানে যারাই ভিজিট করছেন তাদেরকে অলরেডি কিছু সেই নিয়ে ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে। যেসব বিল্ডিং থেকে অলরেডি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট COMHকে ইনফর্ম করে দেওয়া হয়েছে যে যারা KPS ক্যান্ডিডেট তাদের মেডিকেলের জন্য যাতে, মানে তাদের মেডিকেলটি যেন করে নেওয়া হয়। তো প্রথম যখন ক্যান্ডিডেটরা ভিজিট করবেন তারা অবশ্যই যেন তাদের মেডিকেল কল লেটারটি সঙ্গে নিয়ে তবে ভিজিট করতে যাবেন। যখন ভিজিট করবেন সেখানে আপনাকে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট থাকবেন COMH অফিসে, তিনি আপনার কাছে প্রথমে মেডিকেল লেটারটি নেবেন, সেটি পুরোটা ভেরিফাই করবেন। তারপর আপনাকে TR-7-এর 4টি ফর্ম দেবেন। এই 4টি ফর্ম অ্যাকচুয়ালি ট্রেজারিতে আপনাদের গভর্নমেন্টের যে কোনো ফিস জমা দেওয়ার একটি ফর্ম। টোটাল 4টে কপি আপনাদের দেওয়া হবে। এই 4টে কপিতে আপনারা আপনাদের প্রত্যেক ক্যান্ডিডেটদের নাম এবং তাদের অ্যাড্রেস যেন অবশ্যই লেখা থাকে, সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আইদার তিনি লিখে দেবেন অথবা আপনি নিজে লিখে নিতে হবে। এরপর অবশ্যই চেক করবেন সেটা যেন বাঁ দিকে পেজের লেফট সাইডে COMH-এর স্ট্যাম্পটি যেন অবশ্যই দেওয়া থাকে। 4টে পেজে COMH এর স্ট্যাম্প থাকবে এবং আপনার নাম এবং অ্যাড্রেস মেনশন করা থাকবে। এই 4টে কপির সঙ্গে আপনাদের মেডিকেল যে হবে কী কী মেডিকেল টেস্ট করাতে হবে তার একটি কপি আপনাদেরকে দেওয়া হবে, যেখানে আপনার নামটা লেখা থাকবে। এবার এই 4টে TR-7-এর কপি আপনার পাওয়ার পর আপনারা SBI-এর যে মেন ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনারা ট্রেজারি চালান কাটবেন 25 টাকার। সেখানে ট্রেজারি চালান কাটা যাবে 25 টাকা। ট্রেজারি চালান কাটার পর 4টে কপির মধ্যে 2টো কপি SBI ব্রাঞ্চে নিয়ে নেবে এবং 2টো কপি আপনাদেরকে ব্যাংকের সিল সহ সিরিয়াল নাম্বার একটি পেনে লিখে নেবে। সেগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন যে সিরিয়াল নাম্বারগুলি যেন অবশ্যই মেনশন করা থাকে। তো 2টো কপির মধ্যে 1টা কপি আপনারা যদি মেডিকেল টেস্ট করাবেন সেদিন আপনাদের COMH অফিসে হ্যান্ড ওভার করে দিতে হবে এবং 1টা কপি আপনার কাছে প্রুফ হিসেবে রেখে দেবেন। এই কতগুলি জিনিস করে নেওয়ার পর তারপর আপনাদের যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনাদের টেস্টগুলি করে নিতে হবে। কী কী টেস্ট করাবেন সেটা আমি পরের স্লাইডে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। টেস্টগুলি আপনারা গভর্নমেন্ট হসপিটাল থেকেও করাতে পারেন অথবা প্রাইভেট থেকেও করাতে পারেন। যেখান থেকে করাবেন সব প্রত্যেকটা রিপোর্টে চেক করে নেবেন যেন ঠিকঠাক রিপোর্টগুলি আছে কি না। এক্সরের ক্ষেত্রে রেডিওলজিস্ট হতে হবে এবং অন্যান্য টেস্টের ক্ষেত্রে যেন তিনি ভালো কোনো প্যাথোলজিস্ট হন এটা জাস্ট চেক করে নেবেন। আয়ের ক্ষেত্রে তিনি যেন ভালো আই স্পেশালিস্ট হন এগুলি যেন উল্লেখ করা থাকে। এই কতগুলো জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই টেস্টগুলি করার পর আপনারা শিডিউল ডেটে আপনাদের ওখান থেকে বলে দেওয়া হবে যে যে ডেটে আপনাদের আসতে হবে সেই ডেটে গিয়ে আপনাদেরকে আপনাদের মেডিকেল রিপোর্টগুলি জমা করে নেওয়া হবে। কোনো পার্টিকুলার ডেট এখনও কোনো ডিস্ট্রিক্ট COMH থেকে ডিসাইড করা হয়নি। ক্যান্ডিডেটরা যেমন যাচ্ছেন সেই অনুযায়ী তাদেরকে একটি করে ডেট দেওয়া হচ্ছে। এবার হচ্ছে টেস্ট, কী কী টেস্ট আপনাদের করাতে হবে সেটা হচ্ছে ব্লাড টেস্ট আছে, সেটা ফাস্টিং আছে, র্যান্ডম আছে, আপনার র্যান্ডমটাও করাতে পারেন। তারপর হচ্ছে ওই একই ব্লাড টেস্টে যেদিন করবেন সে একটা ব্লাড ডে আপনার নেওয়া হবে, সেখানে আপনাদের ইউরিয়া চেক করা হবে। এছাড়া আপনাদের ECG করা হবে, পুরো ফুল ফোর কিছু একটা স্ট্রোক ECG কিছু একটা বলা আছে, সে ফুল ECG রিপোর্ট আপনাদের করাতে হবে। তার সঙ্গে চেস্ট এক্সরে করতে হবে, তার সঙ্গে একটা রিপোর্ট দেওয়া হবে, প্লেট এবং রিপোর্ট। তার সঙ্গে আপনাদের আই টেস্টটি করে নিতে হবে। এই 5টা টেস্ট আপনাদের করাতে হবে। এবার হচ্ছে LDC ক্যান্ডিডেটের জন্য অলরেডি 3টে লিস্ট আপলোড হয়ে গেছে। 4th লিস্ট আপনাদের জানুয়ারির 1st উইকে অথবা 2nd উইকের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে। মেডিকেল টেস্ট আপনাদের জানুয়ারির লাস্টের দিকে হতে পারে, তবে এটা জাস্ট আনঅফিসিয়াল নিউজ পাওয়া যাচ্ছে, অফিসিয়ালি কিন্তু এখনও কোনো ওয়েবসাইটে কিছু আপডেট দেওয়া হয়নি। তবে আশা করা হচ্ছে January 20 থেকে 28-এর মাঝখানে আপনাদের মেডিকেল টেস্ট হতে পারে। মেডিকেল টেস্টের জন্য ফিস কীভাবে জমা করবেন, কী কী মেডিকেল টেস্ট হবে এই ব্যাপার নিয়ে আমি আগেই ভিডিও বানিয়েছি, আপনার প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। এবার হচ্ছে আপনাদের 1st ব্যাচ যারা পার ক্যান্ডিডেট তাদের জয়েনিং আপনাদের January 1st উইকের মধ্যে হয়ে যেতে পারে। যে আপডেটগুলি পাওয়া গেছে সেগুলি হচ্ছে যে মেডিকেল রিপোর্ট এখনও আপনাদের নবান্নতে পৌঁছায়নি। মেডিকেল রিপোর্টের ডেলিভারি হওয়ার পর আপনাদের সেখান থেকে ডিপার্টমেন্ট অ্যালোকেশন করা হবে। ডিপার্টমেন্ট অ্যালোকেশন করার পর তারপর আপনাদের জয়েনিং দেওয়া হবে। পুরো প্রসেসটি কমপ্লিট হতে আশা করা হচ্ছে January 15-এর মধ্যে আপনাদের জয়েনিং হতে পারে। এছাড়া কনজিউমার অ্যাফেয়ার্সেরও মেডিকেল টেস্ট এবার হয়ে এসছে, তাদের জয়েনিংও January 31-এর মধ্যে হয়ে যেতে পারে। এই দুটি আপডেট এখনও অবধি পাওয়া গেছে, অন্য কোনো ডিপার্টমেন্টের আপডেট পাওয়া গেলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো।
এবার হচ্ছে অনেকে কোশ্চেন করেছেন সেকেন্ড লিস্ট, এলডিসি, কেপিএস দুটোর ক্ষেত্রে। তো এলডিসির ক্ষেত্রে তো বেরোনোর চান্স খুবই কম আছে। কেপিএসে প্রথমে 1100 ভ্যাকেন্সি ছিল, তার জায়গায় 828 জন ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তো যদিও এখনও কিন্তু তার সুতরাং একটা সেকেন্ড লিস্ট বের হওয়ার চান্স দেখা হয়েছিল, অনেক ক্যান্ডিডেট এক্সপেক্ট করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ড লিস্ট বের হওয়ার কোনো মানে আশা, এখনও কোনো নিউজ আপডেট কিছু নেই। পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি নন জয়েনিং ভ্যাকেন্সি একটা কোনো বড় নাম্বার হয়, সেক্ষেত্রে পিএসসি একটা যত ভ্যাকেন্ট সিট আছে সেগুলো ফুলফিল করা জন্য একটা সেকেন্ড লিস্ট বের করতে পারে, কিন্তু এখন আপাতত সেকেন্ড লিস্টের কোনো আপডেট নেই। তো এই কতগুলি আপডেট এখন পর্যন্ত পাওয়া গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। আপনার বন্ধুদেরও বলুন জুড়ে থাকতে, যাতে সবাই ইনফরমেশনগুলি টাইম মতো পেতে থাকেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।